নারী দিবসের দিন ধর্ষকের কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বনগাঁ থানার সামনে বসে বিক্ষোভ দেখান তারা। অভিযুক্তের কুশপুতুল দাহ করা হয়। ধর্ষকের কঠিন শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযুক্তের কুশপুতুল দাহ। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের দিন নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। বনগাঁ থানার সামনে বসে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবকের কঠিনতম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালেন তারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার সামনে। আন্দোলনকারীদের দাবি, দিন কয়েক আগে বনগাঁ থানার অন্তর্গত এলাকায় দশ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার সহপাঠীর বাবার বিরুদ্ধে। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। জানা গেছে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক বনগাঁ মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। এদিন আন্দোলনকারী মহিলারা বলেন, আমরা জানতে পেরেছি অভিযুক্তকে কে বা কারা সহযোগিতা করছে। আমরা চাই অভিযুক্তের পাশে যেন কেউ না দাঁড়ায়, এমনকি কোনো উকিলবাবুও যেন আদালতে তার হয়ে মামলা না লড়াই করেন। অভিযুক্ত যুবকের ছবি নিয়ে এদিন থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এরপর অভিযুক্ত যুবকের কুশপুতুলও দাহ করা হয় থানা চত্বরে। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য দীপালী মণ্ডল বলেন, আমাদের এলাকায় আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা গ্রামবাসীরা অভিযুক্তের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি। আমার নেতাজিনগর ঘাটবর পঞ্চায়েতে আমাদের কোনোদিনই এরকমই ঘটনা ঘটেনি। তার প্রতিবাদ আমরা চাই। আমরা প্রশাসনের কাছে এসেছি, আমরা সবাই গ্রামবাসীরা একসঙ্গে হয়ে আমরা এসেছি যে একে যেন কঠোর শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। তারপরে হ্যাঁ, থানায় জানানো হয়েছে, থানায় স্টেপ নিয়েছে, আমাদের গ্রাম প্রতিবেশী স্টেপ নিয়েছে। আমরা চাইছি যে এখন আমরা ওকে ফাঁসি চাই বা কঠোর শাস্তি। মজুদারগর সঙ্গে কথা বলেছি, আমরা একটু মানে বড়বুর সঙ্গে কথা বলবো, তারপরে আমাদের যদি আমরা যদি কোর্টে যেতে আমরা কোর্টেও যাবো, আইনে যাবো আমরা। অপর এক আন্দোলনকারী মহিলা বলেন, আদালতে আত্মসমর্পণ করে ভাবছে অপরাধ মকুব হয়ে যাবে। আমরা নারী জাতি, নারীর অসম্মান মেনে নেব না। নারী জাতি পারে না এমন কোনো কাজ নেই। এ বিষয়ে যতদূর যেতে হয় আমরা যাব। সে কারণেই আজকের নারী দিবসের দিনকেই আমরা বেছে নিয়েছি। আজকে ডেপুটেশন নিয়ে এসেছি, তার যাতে ফাঁসি হয়। স্যালেন্ডার করেছে কোর্টে, বুঝেছেন তো? কোর্টে স্যালেন্ডার করেছে, করুক না স্যালেন্ডার করেছে, কিসে তাই কি হয়েছে? আইন আইনের পথে চলবে। আমরা চাইছি কি, ও স্যালেন্ডার হয়েছে, ও ভাবছে আমি কিছু সাপোর্ট পাবো না। আমরা সাপোর্ট চাইছি না, ওকে ফাঁসি চাইছি। আজকে ওর মেয়েকে করেছে, কালকে আমার মেয়েকে করবে না, আর একজনের মেয়েকে করবে না। আমরা কেন মেনে নেব? আমরা তো নারী জাত, আমরা নারী হয়ে এক নারীর অত্যাচার সহ্য করবো কি করে? একটা করছি বাচ্চার উপরে এরকম অত্যাচার করে কি করে? আসার এত বুকের বাটা হয় কি করে? এরপর ওর পিছনে পরে দাদা আছে, মামা আছে, তারা সাপোর্ট করছে। দাদা মামাই কি এই নারী নির্যাতনের সাপোর্ট আসে? দাদা ও যদি না হয়, এখানে যদি না হয়, আমাদের যত দূর যেতে হয়? আমরা মা জাতি, নারী জাতি, নারী জাতি পারেন এমন কোনো কাজ নেই। নারী যদি ইচ্ছা করলে সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, একমাত্র আশাকে কেন পারবে না? আচ্ছা কে ভেবেছে? আচ্ছা ভেবেছে আমার দাদা আছে, মামা আছে, আমি সেই পারে পার ফেরে যাব। হ্যাঁ, তার জন্য আমরা নারী দিবসে আজকে আমরা নারী হয়ে আরো বেশি করে এ করছি। পটেশন সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।